সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটে। ভাস্কর্য নিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তিন ছাত্রলীগ কর্মী। আর এই ঘটনার পর সবাই বলছেন, আল্লাহ এভাবেই আলেম বিদ্বেষীদের বিচার করেন ও আলেমদের সম্মান রক্ষা করেন। এছাড়াও আব্দুল মতিন সোহাগ নামে একজন ছাত্রলীগ কর্মী তওবা করে আলেমদের কাছে ক্ষমা চেয়েছেন এবং সে মামুনুল হক সাহেবের মতো একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করে পরে সে নিজের ভুল স্বীকার করেছেন। হেফাজতে ইসলামের আমির জুনায়দ বাবু নগরী বলেন, হেফাজতে ইসলামের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। আমরা শান্তি চাই, কিন্তু ইসলামের উপর আঘাত এলে, আলেম ওলামাদের অসম্মান করা হলে আমরা বসে থাকতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বাবুনগরী বলেন, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার দুশ্মন নই। বঙ্গবন্ধুকে কোনো আলেম ওলামা হত্যা করেননি, কোনো মাদ্রাসা ছাত্র হত্যা করেননি, তার আপন মানুষরাই তাকে হত্যা করেছেন। প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বাবুনগরী বলেন, যারা আপনার ঘাড়ের উপর বসে আছেন তারাই আপনার ক্ষতি করবে। সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমান সময়ে হেফাজতে ইসলাম আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়, এটা হেফাজত বুঝতে চায় না, আমরাও বুঝতে চাই না, বোঝাতে চাই না। প্রয়োজনে 2013 সালে ফিরে যেতে চাই। আমরা হেফাজত মোকাবিলায় একবার পরীক্ষা দিয়েছি, আবার প্রয়োজনে নিজেদের জ্বালিয়ে নিতে চাই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া বলেন, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের 14তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আপাতত হেফাজত নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা তাদের মোকাবিলা করতে জানি। আমরা 2013 সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এখন প্রয়োজন নিজেকে আরও একবার জ্বালিয়ে নেওয়া। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিও অনেক বেশি শেয়ার করবেন। আমাদের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।